মনোনয়ন তুলতে সিপিএম প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আগ্নেয় অস্ত্র নিয়ে ভয় দেখানো হয়। অপরদিকে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতে। মনোনয়ন তুলে নিতে সিপিএম প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয় অস্ত্র নিয়ে সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতে। প্রতিবাদে এলাকায় মিছিল করে বামেরা। অভিযোগ, পুলিশ সেই মিছিল আটকে দেয়। জানা গেছে শুক্রবার রাতে সিপিএম প্রার্থী সুজাতা সর্দারের বাড়িতে আগ্নেয় অস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারা প্রার্থীকে ভয় দেখায় বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার এলাকায় প্রতিবাদ মিছিল করে বামেরা। হুমকি দিচ্ছে, বাড়ির খোলে গেছে, আর বাথরুমে একটা ছেলে গেছে, সে সেখানে গিয়ে বাড়ি মারছে, তাকে ধরে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে আসলে আমরা বলছি ওটা আমাদের কুটুম্ব হয়, ওটা ছেড়ে দাও। তা বলছে তো নমিনেশন তুলতে হবে, না তুললে বলছে আবার খুব খারাপ হয়ে যাবে। আমরা ছিপিয়ন পাতে দাঁড়িয়ে। অভিযোগ, মিছিলে পুলিশের অনুমতি না থাকায় পুলিশ সেই মিছিল আটকে দেয়। সিপিএম এরিয়া কমিটির সদস্য কিশোরী রায় বলেন, আমাদের ওপর হামলা হলে পুলিশ আসছে না, অথচ আমরা প্রতিবাদ করলে পুলিশ এসে আমাদের আটকে দিচ্ছে। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, প্রশাসন তাদের হাতে সরকারি দল, তারা তাদের মতো করে গুন্ডা দিয়ে এবং পুলিশকে একই সঙ্গে নিয়েই করছে। পুলিশ যেখানটায় থাকে ঠিক তার উপরেই, মানে ওই তপন মণ্ডল বলে শিক্ষক মশাই ওনার বাড়ি, ওখানেই মস্তান বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে ওখানেই সবসময় পড়ে থাকে। পুলিশ জেনেও কিছু বলে না, দেখেও কিছু বলে না, এই কাজগুলো করে যাচ্ছে আজকে বহুদিন থেকে। আজকে নমিনেশন জমা দেওয়া সেখানে কিছু হলো না, ওনার নেতারা ওদের সঙ্গে আমাদের কথা হয় বলে কিছু হবে না, কিন্তু ওখানে কালকে রাত্রিতেই দেখলাম এই ঘটনা। যদিও তাদের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তৃণমূল নেতা তপন মণ্ডল বলেন, আমরা শান্তিপূর্ণ ভোট চাই, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়। যদি আমি বাধাই দিতাম, একজন রূপমারি অঞ্চল থেকে একজন প্রার্থী নমিনেশন দিতে পারত না, কিন্তু আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা স্বেচ্ছায় যাতে স্বাভাবিক ভোট হয়, সাধারণ মানুষের দ্বারা দল নির্বাচিত হয়, তার জন্য আমরা কিন্তু কোনো প্রার্থীকে বাধা দেইনি। তাহলে তখন যখন প্রার্থী দিতে যখন বাধা দিলাম না, তখন এখন উইথড্র করার জন্য কেন তাদের চাপ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।